আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। রাব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এসো আরবি শিখির আজকের অনলাইন দার্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে এই পর্যন্ত দার্সে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। তো চলুন আজকে দার্স আমরা শুরু করি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। আলহামদুলিল্লাহ আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। যাদের প্রথম অধ্যায়ের ভিডিওগুলো দেখা হয়নি তারা ওই দার্সগুলো দেখে আসি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আল বাবু তানি। আল বাবু মানে হচ্ছে অধ্যায়, আর সানি মানে দ্বিতীয়, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। প্রিয় তালিবে ইলম, তোমার জীবনের সময় কি বসে আছে? পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনো আছে? বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে? পারবে না, কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না, প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। ইলমের তলবে নিজেকে কোরবান করে দাও। প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে, নতুনভাবে নতুন নতুন শব্দ সহযোগে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। বিষয়টি ভালোভাবে বুঝে নিও। আর চতুর্থ দরস থেকে শুরু হবে তারকিব। তারকিবও খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এই ছিল উপদেশ। এবার আমরা আমাদের দার্স শুরু করি। প্রথম দ্বিতীয় অধ্যায়ের এটা হচ্ছে প্রথম দার্স, আদ্দাসুল আউয়াল। এর নিচে আর বাংলা লেখা নাই, কারণ আমরা এই মানেগুলো জেনে আসছি যে আদ্দারসুল মানে হচ্ছে পাঠ, আর আউয়াল মানে প্রথম। আদ্দারসুল আউয়াল, প্রথম পাঠ। নতুন কিছু শব্দ পেয়েছি আমরা প্রথমেই, এগুলো আয়ত্ত করে নিই বারবার পড়ে। বন্দুক ইয়াতুন, একটি বন্দুক। বন্দুক ইয়াতুন, একটি বন্দুক। বন্দুক ইয়াতুন, একটি বন্দুক। দাব্বা বাতুন, একটি ট্যাঙ্ক। দাব্বা বাতুন, একটি ট্যাঙ্ক। দাব্বা বাতুন, একটি ট্যাঙ্ক। কম্বলাতুন, একটি বোমা। কম্বলাতুন, একটি বোমা। কম্বলাতুন, একটি বোমা। সাইফুন, একটি তরবারি। সাইফুন, একটি তরবারি। সাইফুন, একটি তরবারি। বাখিরাতুন, একটি স্টিমার। বাখিরাতুন, একটি স্টিমার। বাখিরাতুন, একটি স্টিমার। মিদফাআতুন, একটি কামান। মিদফাআতুন, একটি কামান। মিদফাআতুন, একটি কামান। হিসনুন অথবা কলাআতুন, একটি দুর্গ। হিসনুন, একটি দুর্গ। কলাআতুন, একটি দুর্গ। হিসনুন কলাআতুন, একটি দুর্গ। সাহমুন, একটি তীর। সাহমুন, একটি তীর। আরেকবার দেখি। বন্দুকিয়াতুন, একটি বন্দুক। দাব্বাবাতুন, একটি ট্যাঙ্ক। কম্বুলাতুন, একটি বোমা। সাইফুন, একটি তরবারি। বাখিরাতুন, একটি স্টিমার। মিদফাআতুন, একটি কামান। হিসনুন কলাআতুন, একটি দুর্গ। সাহমুন, একটি তীর। একবারে সেই প্রথম অধ্যায়ের প্রথম পাঠের মতো আমরা দেখতে পাচ্ছি। আমরা আগে শিখছিলাম যে যদি কাছে কোনো কিছু থাকে তাহলে সেটা পুরুষবাচক যদি হয় তাহলে হাদা, আর স্ত্রীবাচক হলে হাদিহি। আর যদি কোনো বস্তু দূরে থাকে তাকে ইশারা করার জন্য যদি পুরুষবাচক হয় তাহলে জালিকা, আর যদি স্ত্রীবাচক হয় তাহলে তিলকা। তো এই মসজিদটা কাছে আছে এবং এটা পুরুষ, মসজিদুন শব্দটা পুরুষবাচক মুজাক্কার, এই জন্য আমরা কী বলবো, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মানে ইহা, মসজিদুন মানে একটি মসজিদ। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। আর এখানে মাদ্রাসা দূরে আছে এবং মাদ্রাসাতুন এই শব্দটার গোলতা থাকার কারণে এটা মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক, এজন্য এখানে কী হবে, দূরবর্তীর ক্ষেত্রে দুইটা হয়, পুরুষবাচকের ক্ষেত্রে জালিকা,
স্ত্রীবাচকের ক্ষেত্রে তিলকা। আমরা এখানে কি দেব? তিলকা, কারণ এটা স্ত্রীবাচক। মাদ্রাসাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, তিলকা মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা। হাদিহি মিস্তরাতুন, হাদিহি মিস্তরাতুন ইহা একটি রুলার, হাদিহি মিস্তরাতুন ইহা একটি রুলার। এই মিস্তরাতুন শব্দটি মুয়ান্নাস এবং এটা আছে কাছে, কাছে থাকার কারণে হাদা না বসে হাদিহি, হাদিহি মিস্তরাতুন ইহা একটি রুলার। জালিকা বাইতুন উহা একটি ঘর, জালিকা বাইতুন উহা একটি ঘর। বাইতুন শব্দটি মুদাক্কার অর্থাৎ পুরুষবাচক, এটা দূরে আছে এই জন্যে জালিকা। হাজা হাদিহি ত ইরতুন, হাদিহি ত ইরতুন ইহা একটি বিমান, হাদিহি ত ইরতুন ইহা একটি বিমান। তিলকা দাব্বা বাতুন উহা একটি ট্যাঙ্ক, তিলকা দাব্বা বাতুন উহা একটি ট্যাঙ্ক। হাদা মিদফাতুন ইহা একটি কামান, হাদা হাদা মিদফাতুন ইহা একটি কামান। জালিকা সাহমুন উহা একটি তীর, জালিকা সাহমুন উহা একটি তীর। হাদিহি কৌসুন, হাদিহি কৌসুন ইহা একটি ধনুক, হাদিহি কৌসুন ইহা একটি ধনুক। তিলকা বাখিরতুন উহা একটি স্টিমার, তিলকা বাখিরতুন উহা একটি স্টিমার। জালিকা সাইফুন উহা একটি তলোয়ার, জালিকা সাইফুন উহা একটি তলোয়ার। তামরিনাদ কিছু অনুশীলনী, তামরিনাদ মানে অনুশীলনী সমূহ, তামরিনের বহু বছর তামরিনাদ। ছবি দেখে আরবি বলো আর তামরিনুল আউয়াল, প্রথম অনুশীলন। এটা হচ্ছে কাছে আছে এই জন্য হাদা, এবং এটা জিদারুন মানে দেওয়াল, এটা দেওয়াল, এটা আরবি হচ্ছে জিদারুন, তাহলে এখানে হবে হাদা জিদারুন ইহা একটি দেওয়াল, হাদা জিদারুন ইহা একটি দেওয়াল। এটা দূরে আছে এই জন্য জালিকা অথবা তিলকার মধ্যে একটা হবে। তো এটা হচ্ছে একটা ফিরো আসুন, এই ফিরো আসুন শব্দটা বিছানার আরবি, ফিরো আসুন শব্দটা পুরুষবাচক এজন্য জালিকা, আর দূরে এই জন্য জালিকা, জালিকা ফিরো আসুন উহা একটি বিছানা, জালিকা ফিরো আসুন উহা একটি বিছানা। এখানে কি হবে? কাছে আছে এবং এটা বন্দুকিয়াতুন, বন মানে বন্দুক, এটা স্ত্রী বাচক অর্থাৎ মুয়ান্নাস হওয়ার কারণে হাদিহি বন্দুকিয়াতুন ইহা একটি বন্দুক, হাদিহি বন্দুকিয়াতুন ইহা একটি বন্দুক। তিলকা বন্দুকিয়াতুন উহা একটি বন্দুক, তিলকা বন্দুকিয়াতুন উহা একটি বন্দুক। দালিকা সাকফুন, দালিকা সাকফুন মানে তীর, উহা একটি তীর। জালিকা সাহমুন উহা একটি তীর, সাহমুন মানে হচ্ছে একটি তীর, তাহলে এটা হবে হচ্ছে জালিকা সাহমুন উহা একটি তীর। এখানে কৌসুন মানে হচ্ছে ধনুক, আমরা ওখানে ব্যবহার করেছি আগেই, কৌসুন মানে ধনুক, কৌসুন মানে ধনুক, কৌসুন মানে ধনুক। এটা কাছে আছে এই জন্য হাদিহি, আর স্ত্রীবাচক শব্দ নাজারাতুন মানে চশমা, হাদিহি নাজারাতুন ইহা একটি চশমা, হাদিহি নাজারাতুন ইহা একটি চশমা। হাদা সাহমুন ইহা একটি তীর, হাদা সাহমুন ইহা একটি তীর। তিলকা বাখিরাতুন, তিলকা বাখিরাতুন উহা একটি স্টিমার, তিলকা বাখিরাতুন উহা একটি স্টিমার। হাদিহি দাব্বাবাতুন ইহা একটি ট্যাঙ্ক, হাদিহি দাব্বাবাতুন ইহা একটি ট্যাঙ্ক। জালিকা কুফলুন দূরে আছে এখানে, জালিকা পুরুষবাচক শব্দ কুফলুন,
এজন্য কি হবে, জালিকা কুফলুন, উহা একটি তালা, জালিকা কুফলুন, উহা একটি তালা। আর এই প্রত্যেকটা তার কি হবে, হা দেখি হা দা, এগুলো ইসমে ইশারা হবে মুবতাদা, আর এখানে যে শব্দটা আসবে দাব্বাবাতুন এটা হচ্ছে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলায় ইসমে খবরিয়া। ছবি দেখে আরবি বলো। আর তামরিনু সানি দ্বিতীয় অনুশীলন, আমরা খেয়াল করি এটা হচ্ছে চাবি, চাবি মিফতাহুন, মিফতাহুন মানে হচ্ছে চাবি, এটা পুরুষবাচক, তাহলে হবে হাদা মিফতাহুন, কারণ এটা কাছে আছে, কাছে থাকার জন্য হাদা পুরুষবাচক, এই জন্য কাছে থাকা, কাছে আছে এবং পুরুষবাচক, এই জন্য কি হবে হাদা, আর এটার আরবি হচ্ছে মিফতাহুন, তো এটা হবে হাদা মিফতাহুন, হাদা মিফতাহুন, এটা কাছে আছে এজন্য হাদা হতে পারে, হাদিহি হতে পারে। আর আমরা আরবিটা খেয়াল করি কুফলুন মানে হচ্ছে তালা, এটা পুরুষবাচক, এটা হবে হাদা কুফলুন, কুফলুন, হাদা কুফলুন, এটা দূরে আছে এই জন্যে হতে পারে জালিকা অথবা তিলকা। তো সাহমুন মানে হচ্ছে কৌসুন মানে হচ্ছে ধনুক, কৌসুন মানে ধনুক, এটা পুরুষবাচক, এই জন্য হবে জালিকা কৌসুন, জালিকা কৌসুন, এটা কাছে আছে এজন্য এটা হতে পারে হাদা অথবা হাদি। তো সাহমুন মানে হচ্ছে তীর, তো এটা পুরুষবাচক শব্দ, এটা হবে হাদা সাহমুন, ইহা একটি তীর। আরও কিছু নতুন শব্দ, এগুলো আমরা আয়ত্ত করে নিই, এই নতুন শব্দগুলো একটু আয়ত্ত করাই কঠিন, বাদ বাকি আস্তে আস্তে সব কিছুই সহজ হয়ে যায়, পড়তে পড়তে চলে আসে সব কিছুই। মিল আকাতুন, মিল আকাতুন মানে একটি চামচ, আমরা যখন বারবার পড়তে থাকবো, বারবার পড়তে থাকবো, কখন এটা আমাদের আয়ত্তে চলে আসবে আমরা নিজেরাই বুঝতে পারবো না, এটা অটোমেটিক আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। মিল আকাতুন মানে একটি চামচ, মিল আকাতুন মানে একটি চামচ, কুবুন মানে একটি গ্লাস, কুবুন মানে একটি গ্লাস, কুবুন একটি গ্লাস, ইবিরিকুন মানে একটি জগ, ইবিরিকুন মানে একটি জগ, ইবিরিকুন একটি জগ, মাউকিদুন মানে একটি চুলা, মাউকিদুন একটি চুলা, মাউকিদুন একটি চুলা, ফিনজানুন একটি চায়ের কাপ, ফিনজানুন একটি চায়ের কাপ, ফিনজানুন একটি চায়ের কাপ, মামলা হাতুন একটি নিমকদানি, মামলা হাতুন মানে একটি নিমকদানি, মামলা হাতুন একটি নিমকদানি, সহনুন একটি থালা বাসন, সহনুন একটি থালা বাসন, সহনুন মানে একটি থালা বাসন, মাতবাখুন মানে একটি রান্নাঘর, মাতবাখুন মানে একটি রান্নাঘর। আরেকবার দেখি, আমরা মিলা আকতন মানে একটি চামচ, কৌবন মানে একটি গ্লাস, ইবরিকুন একটি জগ, মাউকিদুন একটি চুলা, ফিনজানুন একটি চায়ের কাপ, মামলা হাতুন একটি নিমকদানি, সহনুন একটি থালা বাসন, মাতবাখুন একটি রান্নাঘর। ছবি দেখে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। আর তামরিনু সালিস তৃতীয় অনুশীলন, মা হাদা ইহা কি, মা হাদা ইহা কি, হাদা ইবরিকুন, ইহা একটি জব, হাদা ইবরিকুন, ইহা একটি জব, হাল হাদা ইবরিকুন, এটা কি একটি জব, হাল হাদা ইবরিকুন, ইহা কি একটি জব, নাকাম হাদা ইবরিকুন, হা ইহা একটি জব, মা তিলকা উহা কি, মা মানে হচ্ছে কি, তিলকা মানে উহা, যেটা ব্যবহার করা হয় পুরুষবাচক দূরবর্তীর ক্ষেত্রে, মা তিলকা উহা কি, তিলকা নাজারাতুন, উহা একটি চশমা, হাল তিলকা নাজারাতুন, উহা কি একটি চশমা, নাআম তিলকা নাজারাতুন, হ্যাঁ উহা একটি চশমা, মা জালিকা উহা কি, জালিকা জালিকা কলামুন, উহা একটি কলম, জালিকা কলামুন, উহা একটি কলম, হাল জালিকা মিফতাহুন, উহা কি একটি চাবি, হাল জালিকা মিফতাহুন, উহা কি একটি চাবি, মিফতাহুন মানে হচ্ছে একটি চাবি,
লা ন বাল জালিকা কলামুন, বরং ওটা একটা, বরং উহা একটি কলম। মা হাদিহি, ইহা কি? হাদিহি বাখিরাতুন, হাদিহি বাখিরাতুন, ইহা একটি স্টিমার। হাল হাদিহি দাব্বাবাতুন, ইহা কি একটি ট্যাঙ্ক? লা, না, বাল হাদিহি বাখিরাতুন, বরং এটি একটি স্টিমার। হাল হাদিহি দাব্বাবাতুন, ইহা কি একটি ট্যাঙ্ক? লা হাদিহি, লা, বাল হাদিহি বাখিরাতুন, না, বরং এটি একটি স্টিমার। মা তিলকা, উভা কি? তিলকা কুরাতুন, উহা একটি বল। হাল তিলকা কুরাতুন, উহা কি একটি বল? নাম, তিলকা কুরাতুন, হ্যাঁ, উহা একটি বল। হাল হাদিহি মিল আকাতুন, ইহাকে একটি চামচ? লা, বাল হাদিহি ইবরিক, হাদিহি কুবুন, বরং এটি একটি গ্লাস। বাল হাদিহি কুবুন, বরং এটি একটি গ্লাস। হাল হাদিহি মিল আকাতুন, ইহাকে একটি চামচ? লা, না, এটা চামচ না। বাল হাদিহি, বাল হাদা, বাল হাদা কুবু, বাল হাদা কুবুন, বরং এটি একটি গ্লাস। তাহলে এখানে যেহেতু কাছে আছে এবং এটা পুরুষবাচক হওয়ার কারণে হাদা হবে। হাল হাদিহি মিহরা, হাল জালিকা মিহরাতুন, উহাকে একটি লাঙ্গল? নাম, জালিকা মিহরাতুন, হ্যাঁ, উহা একটি লাঙ্গল। হাল হাদা কুবুন, ইহাকে একটি গ্লাস? লা, বাল হাদা ইবরিকুন, বরং এটি একটি জগ। বাল হাদি হাদা, বাল হাদিহি ইবরিকুন, বরং এটি একটি, বাল হাদা ইবরিকুন, বরং এটি একটি জগ। যেহেতু ইবরিকুন শব্দটি মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক, এই জন্য এখানে হবে হাদা। বাল হাদা ইবরিকুন, বরং এটি একটি জগ। হাল হাদিহি তয়রতুন, ইহাকে একটি বিমান? নাম, হাদিহি তয়রতুন, ইহা একটি বিমান। উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে একজন প্রশ্ন করো, অন্যজন উত্তর দাও। তো এটা সাধারণত মাদ্রাসায় এভাবে প্র্যাকটিস করানো হয়। আমরাও চেষ্টা করবো এরকম দুই তিনজন যদি পাই, একজন আরেকজনকে প্রশ্ন করে আমরা উত্তর দেবো। একজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দেবে, আর তা আমরা রবি, এটা হচ্ছে চতুর্থ অনুশীলন। এবার শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, সাধারণ প্রশ্ন। সাধারণ প্রশ্ন কি? হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? এটা হচ্ছে সাধারণ প্রশ্ন। নাম, হাদা কলামুন, হ্যাঁ, এটা একটা কলম, এটা হচ্ছে তার উত্তর, সাধারণ প্রশ্নের উত্তর। নাম, হাদা কলামুন, সাধারণ প্রশ্ন, হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? তো যদি সঠিক হয় তাহলে নাম, হাদা কলামুন, হ্যাঁ, ইহা একটি কলম। আবার হাল হাদা মিফতাহুন, ইহাকে একটি চাবি? হাল হাদা মিফতাহুন, ইহাকে একটি চাবি? যদি ভুল হয় তাহলে লা হাদা কুফলুন, না, ইহা একটি, না, ইহা একটি তালা। তো এখানে বাল এটা বলার দরকার নাই, লা হাদা কুফলুন, না, ইহা একটি তালা, এভাবে বললেই হবে। আ কলামুন হাদা আম মিফতাহুন, ইহাকে একটি কলম নাকি চাবি? এটা হচ্ছে বিশেষ প্রশ্ন। বিশেষ প্রশ্নের ক্ষেত্রে দুইটা অপশন এখানে আছে, আ কলামুন, কলম কি হাদা, এটা এটা কি কলম, আম মিফতাহুন, নাকি চাবি? তো সেখানটা যেটা সঠিক উত্তর সেটা আমরা দেবো, তার উত্তরের ক্ষেত্রে শুধু সঠিকটা বললেই হবে, কলামুন, হ্যাঁ, এটা এটা একটা কলম। আম মিফতাহুন হাদা আম কলামুন, এটা কি চাবি নাকি কলম? তাহলে যে দুটো আমাদের অপশন তাদের যে কোনো একটা আগে অথবা পরে এটা করা যাবে।
এখানে কলামুন আগে মিফতাহুন পরে, এখানে মিফতাহুন আগে কলামুন পরে। আম মিফতাহুন হাদা আম কলামুন, এটা কি চাবি নাকি কলম? কলামুন, উত্তরে শুধু কলামুন। আম ইস্তরাতুন হাদা আম কলামুন, এটা কি রুলার নাকি কলম? উত্তর হবে কলামুন। আ কলামুন হাদা আম মিস্তরাতুন, এখানে একই, পূর্বের মিস্তরাতুন আগে ছিল, কলামুন পরে ছিল, এখানে কলামুন আগে মিস্তরাতুন পরে। এটা কি কলম, এটা কি একটি কলম নাকি রুলার? মিস্তরাতুন, উত্তর চলে আসছে মিস্তরাতুন, একটি রুলার। আহাদা কলামুন আম দালিকা, এটা কি কলম নাকি ইহা কলম না উহা কলম? এটা কি কলম না ওইটা কলম? দালিকা, ওইটা। আদা আলিকা মিফতাহুন আম হাদা, উহা কি কলম, ওইটা কি কলম নাকি এটা? হাদা, এটা। তো হাল হাদা কলামুন, এটা কি চাবি? হাল হাদা কলামুন, এটা কি চাবি? আসলে এটা হবে কলম, এটা কি কলম? হাল হাদা কলামুন, এটা কি কলম? এটা হবে, এটা কি কলম। আ কলামুন হাদা আম মিফতাহুন, এটা কি কলম নাকি চাবি? আহাদা কলামুন আম দালিকা, কলম কি এটি না সেটি? কলম কি এটি নাকি সেটি? আহাদা কলামুন, এটি কি কলম বা কলম কি এটি? আম দালিকা, না সেটি। তো দার্সুল আউয়াল অর্থাৎ প্রথম দার্সের আজকের এখানেই সমাপ্তি। ধৈর্য সহকারে এসো আরবি শিখির দার্সে আমার সাথে থাকার জন্য সবাইকে জাযাকুমুল্লাহ খৈরান, আল্লাহ সবাইকে উত্তম পরিধান দান করুন। আমিও শিখছি, আপনারাও শিখছেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অথবা সংশোধন করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।